প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে আজকে ক্লাস 9-এ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। পাঠ 1 থেকে 3, অধ্যায়ের নাম স্রষ্টা ও সৃষ্টি। তোমাদের কাছে আশা করি বইটা আছে। বইয়ের প্রথম অধ্যায় পড়াচ্ছি। প্রথমে পার্ট 1 থেকে 2-এর মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, স্রষ্টা, স্বরূপ, ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও অবতার, এই 4টা বিষয় নিয়ে আলোচনা করব আজকে। ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও অবতার, এই 4টা বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে দেখো, এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, এই পার্ট 2টার গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। প্রথমটা দেখো, স্ক্রিনে দেখো যে ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে সর্ববৃহৎ, বৃহত্তর ব্রহ্ম। ব্রহ্ম শব্দের হচ্ছে যে সর্ববৃহৎ, মানে হচ্ছে অনেক বড়, যে জিনিসটা অনেক বড়, হ্যাঁ, সেটাই হচ্ছে ব্রহ্ম। আর সংস্কৃত ভাষায় আমরা যেটা বলি বৃহত্তর ব্রহ্ম, ঠিক আছে? ওই সর্ববৃহৎটাকে সংস্কৃত ভাষায় বলা হয়েছে বৃহত্তর ব্রহ্ম। আচ্ছা, 2 নম্বরে বলা হয়েছে যার থেকে বড় কেউ নেই। এই ব্রহ্ম থেকে কিন্তু বড় কেউ নেই, যিনি সকল কিছু স্রষ্টা, ঠিক আছে? সকল কিছু সৃষ্টি যিনি করেছেন তাকে মোটামুটি মেইনলি বলা হয় ব্রহ্মা, যার মধ্যে সকল কিছুর অবস্থান ও বিলয় তিনি ব্রহ্ম, ঠিক আছে? যার মধ্যে সকল কিছু আছে, মানে আমরা বলে না ঈশ্বরের একটা অংশ ব্রহ্ম, কিন্তু এই ব্রহ্ম হচ্ছে সবার থেকে সর্ববৃহৎ। এবং যার আমরা মারা গেলেও তার কাছে যাব, এবং তার থেকেই আমরা জন্ম, মানে সৃষ্টি হয়ে আমরা পৃথিবীতে এসেছি। 3 নম্বর হচ্ছে তিনি যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন, তখন তাকে বলা হয় জীবাত্মা। আবার আত্মা যখন নিজের মধ্যে অবস্থান করেন তখন তাকে বলা হয় পরমাত্মা। আচ্ছা, অনেকে জীবাত্মা আর পরমাত্মার মধ্যে তফাৎটা পায় না, হ্যাঁ, ভুলিয়ে ফেলে। তাহলে জীবাত্মা মানে হচ্ছে যে আমাদের মধ্যে, মানে মানুষের মধ্যে, জীবের মধ্যে, সকল জীবের মধ্যে যখন ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন, বিরাজ করেন, তখন সেই আত্মাটাকে বলা হয় জীবাত্মা। আর আত্মা যখন নিজের মধ্যে, মানে ঈশ্বর যখন নিজের মধ্যেই, ওই আত্মাটা যখন ঈশ্বরের মধ্যে, সরি, ওই আত্মাটা যখন ঈশ্বরের মধ্যে অবস্থান করেন তখন সেটাকে বলা হয় পরমাত্মা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মধ্যে যে আত্মাটা আছে সেটা হচ্ছে জীবাত্মা, মানে সকল জীবের মধ্যে যে আত্মা সেটা হচ্ছে জীবাত্মা। আর ঈশ্বরের মধ্যে যে আত্মাটা বিরাজ করেন সেটাকে বলা হয় পরমাত্মা। আচ্ছা, এরপর যদি বলি ব্রহ্মকে ওঙ্কার বলা হয়, এখানে যে ছবিটা আছে এটা কিসের চিহ্ন, কিসের প্রতীক? এটা হচ্ছে ওম, হ্যাঁ, ওমটা ওর মতো করে দিয়ে উপরে চন্দ্রবিন্দু দিয়ে আমরা এটা লিখি। ব্রহ্মকে তাহলে ওঙ্কার বলা হয়, এই জিনিসটাকে নাম হচ্ছে ওঙ্কার। আর সংক্ষেপে আমরা দেখবে এটাকে সংক্ষেপে বলা হয় ওম। হ্যাঁ, আমাদের যাদের বাসায় আসন আছে, মানে হচ্ছে যেখানে আমরা ছবি রেখে পূজা করি, সেই আসনের উপরে ওমের চিহ্নটা কিন্তু অনেকগুলো আসনে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ভালো, মঙ্গল, ঠিক আছে? কারণ হচ্ছে ব্রহ্ম, ব্রহ্মকে ওটা কিন্তু বোঝায় সংক্ষেপে। এর পূর্ণ একটা রূপ আছে অরসুম, অউম, যেটাকে আমরা সংক্ষেপে যদি আমি যদি উচ্চারণ করি, এমনি উচ্চারণ করলে হবে স্বরে রসুম, ঠিক আছে? যদি আমরা এমনি মুখে বলি সেটা হচ্ছে অম, ঠিক আছে? ওম না অম। এর অর্থ হচ্ছে সৃষ্টি, স্থিতি ও লয়কারী ব্রহ্ম, ঠিক আছে? তিনি সৃষ্টি করেন, স্থির করেন সবকিছু, এবং লয়কারী ব্রহ্ম, ঠিক আছে? তিনিই সবকিছু দেখাশোনা করেন। আচ্ছা, তারপরটাতে আমরা আসি, যদি বলি দাঁড়াও, তারপরটাতে আমরা আসি, তারপর আবার ব্রহ্ম সম্পর্কে বলছে, ব্রহ্ম যখন জীব ও জগতের উপর প্রভুত্ব করেন তখন তাকে ঈশ্বর বলা হয়। প্রভুত্ব মানে কি? তিনি যখন সকল কিছু নিয়ন্ত্রণ করেন, ঠিক আছে, জীব এবং জগৎ, মানে পুরো পৃথিবীর উপর তখন যখন তিনি প্রভুত্ব করেন, হ্যাঁ, প্রভুত্ব মানে কি? যে যেমন আমাদের পরিবারে বাবা কিন্তু প্রভুত্ব করে, ঠিক আছে? বাবার কথা মতো কিন্তু সব, বেশিরভাগ জিনিসই কিন্তু বাবার কথা মতো হয়ে থাকে। হ্যাঁ, বাবার কথা আমরা শুনি, বাবার কথা পালন করি, বাবা যেটা বলে সেটাই পরিবারে কি মানা হয়, ঠিক আছে? ঠিক, মানে সেইভাবেই ব্রহ্ম কিন্তু জগৎ এবং জীবের মধ্যে প্রভুত্ব করেন, ঠিক আছে? বাবাদের মতো, মানে আমাদের পরিবারে একজনের ফ্যামিলিতে মা আছে, হ্যাঁ, মেইন থাকে, হ্যাঁ, আবার কোনো ফ্যামিলিতে আছে বাবারা ইয়া করেন, ঠিক আছে? তো সেরকম ব্রহ্মা যখন জীব এবং জগৎ সবার উপর যখন প্রভুত্ব করেন তখন তাকে আমরা কি বলি? ঈশ্বর বলি। ঈশ্বরকে পরমেশ্বর নামের ডাকা হয়, ঠিক আছে? পরমেশ্বর মানে কি? পরম যোগ ঈশ্বর,
ঠিক আছে? পরম যোগ ঈশ্বর মানে হচ্ছে পরমেশ্বর, ঠিক আছে? তাহলে ঈশ্বরকে আমরা কি বলি? পরমেশ্বর নামও আমরা ঈশ্বরকে ডেকে থাকি। আচ্ছা, তারপর হচ্ছে জ্ঞানীর কাছে তিনি ব্রহ্ম। আমাদের মধ্যে যারা সব থেকে বেশি জ্ঞানী, হ্যাঁ, মানে যারা হচ্ছে একদম ধর্ম মানে, হ্যাঁ, ধর্ম সম্পর্কে বেশি জ্ঞান যাদের, জ্ঞানীর কাছে তিনি হচ্ছে ব্রহ্ম, তাকে ব্রহ্মই বলে। আবার যোগীর কাছে, যোগী মানে হচ্ছে যারা যোগ সাধনা করেন, হ্যাঁ, এই যোগীদের কাছে হচ্ছে তিনি পরমাত্মা। পরমাত্মা মানে তো বলেছি, হ্যাঁ, ঈশ্বর যখন নিজেই নিজের মধ্যে আত্মারূপে বিরাজ করেন তখন সেটাকে বলা হয় পরমাত্মা। হ্যাঁ, আবার যোগ সাধনা যারা, মানে যোগীদের কাছে তিনি কি তাহলে পরমাত্মা, এবং ভক্তের কাছে মানে আমাদের কাছে, আমরা যারা ঈশ্বরের আরাধনা করি, ঈশ্বরকে ডাকি, হ্যাঁ, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাদের এই আমাদের ভক্তদের কাছে তিনি হচ্ছে ভগবান। আচ্ছা, তারপর লাইন বলছে যিনি নিজে নিজেই সৃষ্টি হয়েছেন। হ্যাঁ, ঈশ্বরকে কিন্তু কিন্তু কেউ সৃষ্টি করেননি, ঈশ্বর উল্টো আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জগৎ সৃষ্টি করেছেন। হ্যাঁ, তাকে কিন্তু কেউ সৃষ্টি করেননি, তিনি নিজে নিজে সৃষ্টি হয়েছেন, যার কোনো স্রষ্টা নেই। তিনি তো আমাদের কাছে স্রষ্টা না, কিন্তু তার তো নির্দিষ্ট কোনো স্রষ্টা নেই, তিনিই তো স্রষ্টা, তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করছেন, তাহলে তার তো কোনো স্রষ্টা হবে না। যিনি নিত্য শুদ্ধ পরম পবিত্র, তা যার মতো পবিত্র আর কেউ নেই, পরম পবিত্র যে সঙ্গে বলেছে তিনি স্বয়ম্ভু। ঠিক আছে, স্বয়ম্ভু মানে হচ্ছে যে তিনি সব, তিনি সবকিছুর স্রষ্টা, তিনি সব, তিনি নিজে নিজের স্রষ্টা, নিজে নিজেই তিনি সৃষ্টি হয়েছেন, তারপর নিজেই নিত্য শুদ্ধ ও পরম পবিত্র। আচ্ছা আচ্ছা, তারপর আসি, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, এই চ্যাপ্টারটা। আচ্ছা, হিন্দু ধর্ম অনুসারে প্রথমটা দেখো, হিন্দু ধর্ম অনুসারে ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান ও বৈরাগ্যকে ভগ বলে। হ্যাঁ, 6টা গুণ আছে ঈশ্বরের। হ্যাঁ, এই 6টা গুণ মিলিয়ে এই আমরা বলি, এটাকে বলা হয় হিন্দু ধর্ম অনুসারে, হ্যাঁ, ভগ বলা হয়। ভগ যার মধ্যে পূর্ণরূপে আছেন তিনি ভগবান। হ্যাঁ, ভগ যার মধ্যে পূর্ণরূপে আছেন, ভগবানের মধ্যে এই 6টা গুণই আছেন, ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, বৈরাগ্য, এই 6টা গুণেই কি ঈশ্বরের মধ্যে, ভগবানের মধ্যে আছেন। এই 6টা গুণকে ভগ বলে, আর বান ভগবান। হ্যাঁ, তারপর পূর্ণরূপে তার নাম হয়েছে ভগবান। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, এখানে দেখো, বিষ্ণু পুরাণে বলা হয়েছে যিনি ভূতগণের উৎপত্তি, বিনাশ, পরলোকে গতি, ইহলোকে আগমন। পরলোক আর ইহলোক কাকে বলে? ইহলোক হচ্ছে আমরা এখন যেখানে অবস্থান করছি সেটাকে বলা হয় ইহলোক। ইহলোক থেকে পরলোকে গমন, পরলোক মানে হচ্ছে যে ঈশ্বরের কাছে যখন আমরা মারা যাওয়ার পর, যখন ঈশ্বরের কাছে যাব, যেখানে যাব মারা যাওয়ার পরে, সেটা হচ্ছে পরলোক। ঠিক আছে, পরলোকে গতি, এবং আমরা যখন জন্মগ্রহণ করি ইহলোকে গমন, এবং ইহলোকে আগমন, এবং বিদ্যা অবিদ্যা জানেন, আমরা বিদ্যা দান করছি আবার বিদ্যা নিচ্ছি, হ্যাঁ, গ্রহণ করছি। এই যার যেটা, এগুলো যার যিনি জানেন তিনি হচ্ছেন ভগবান। তাহলে সংক্ষিপ্ত ভাষায় যদি বলি, যিনি ভূতগণের উৎপত্তি করেন, ঠিক আছে, বিনাশ করেন, সবকিছু যখন তিনি বিনাশ করেন, পরলোকে গতি, পরলোকে যিনি নিয়ে যান, এবং আবার ইহলোকে যিনি আগমন করান, এবং বিদ্যা এবং অবিদ্যা সম্বন্ধে যিনি জানেন তিনি হচ্ছে ভগবান। ঈশ্বরকে যখন এই 6টি গুণের অধীশ্বর রূপে কল্পনা ও আরাধনা করা হয়, এই 6টি গুণে, ঈশ্বরকে যখন আমরা এই 6টি গুণে তার আরাধনা এবং তাকে যখন কল্পনা করি, তখন তাকে বলা হয় ভগবান। হিন্দু ধর্মে অবতার বলতে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনে স্বেচ্ছায় নিরাকার ঈশ্বরের জীব ও সাকার রূপে পৃথিবীতে আবির্ভূত হওয়াকে বোঝানো হয়। এখানে একটু কঠিন করে বলেছে অবতার মানে, আমি তোমাকে সংক্ষিপ্ত বলি, অবতার মানে হচ্ছে ঈশ্বরই, ঠিক আছে, ঈশ্বর যখন পৃথিবীতে গ্লানি হয়, পৃথিবীতে যখন দুঃখ দুর্দশা বেশি বেড়ে যায়, পাপীদের যখন বিস্তার বেশি হয়, ঠিক আছে, যখন কোনো শৃঙ্খলা থাকে না, ধর্ম কেউ মানে না, কেউ সৎ থাকে না, মানে ধর্ম মানে না, ঠিক আছে, যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, তখন কি হয়, ঈশ্বর ওই উদ্দেশ্য মানে ওগুলাকে দূর করার জন্য, উদ্দেশ্য হচ্ছে এটাই, এগুলো দূর করা, ঠিক আছে, এগুলোকে দূর করার জন্য যে উদ্দেশ্য সাধনে স্বেচ্ছায় নিরাকার ঈশ্বরের জীব ও সাকার রূপে, ঈশ্বর যখন সাকার রূপে, ঠিক আছে, পৃথিবীতে আবির্ভূত হয়, সাকার রূপ মানে হচ্ছে যে যেমন হচ্ছে নিরাকার, নিরাকার মানে যার কোনো আকার নেই, কিন্তু ঈশ্বরকে আমরা একটা আকার ধারণ করে সাকার রূপ, মানে সাকার রূপে, একটা সাকার রূপ দিয়ে, যেমন আমরা মূর্তি পূজা করছি, তারপর ছবি দিয়ে পূজা করছি, ঠিক আছে, ওটা হচ্ছে ঈশ্বরের একটা সাকার রূপ, আমরাই ওটাকে আকার দিয়ে সাকার রূপে পরিণত করেছি। এই সাকার রূপে পৃথিবীতে যখন তিনি আবির্ভূত হন তাকেই বলা হয় অবতার। ঠিক আছে, এটা হচ্ছে খুব সংক্ষিপ্তে, এখানে একটু কঠিন করে বলেছে, তাহলে আশা করি এখন আর বুঝতে সমস্যা হবে না অবতার কি। আচ্ছা, অবতার শব্দটি তৎসম, অর্থাৎ সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে জীব রূপে মর্তে ঈশ্বরের অবতরণ।
হ্যাঁ, কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে জীব রূপে মর্তে ঈশ্বর অবতরণ। এই ওই যে একটু আগে যেটা বললাম, কোনো বিশেষ উদ্দেশ্য মানে হচ্ছে যে যখন বেশি পৃথিবীতে যখন মানে শৃঙ্খলা থাকবে না, ঠিক আছে, ওইটাকে সুন্দর করার জন্য, ওটাকে মানে বুঝানোর জন্য, সুন্দর করার জন্য, হ্যাঁ, শান্তি আনার জন্য, ওই উদ্দেশ্যটা সাধন করার জন্য সামনে রেখে, উদ্দেশ্যকে সামনে রেখে জীব রূপে, হ্যাঁ, মর্তে ঈশ্বরের অবতরণ। ঠিক আছে, আচ্ছা, ঈশ্বরকে কিন্তু পূর্ণ শ্রীকৃষ্ণকে পূর্ণ অবতার বলা হয়। ঠিক আছে, অবতার হচ্ছে, আচ্ছা একটু পরে আমরা আসছি, তারপর বলি। এখানে আছে দেখো, বিভিন্ন যুগে ভগবান বিষ্ণু 9 বার অবতার হিসেবে অবতীর্ণ হয়েছে। ঠিক আছে, বিভিন্ন যুগে ভগবান বিষ্ণু 9 বার, এটা হচ্ছে দেখো, এখানে এখানে অবতারের ছবিটাই দিয়েছি। এটা হচ্ছে ভগবান বিষ্ণু, তিনি 9 বার অবতার হিসেবে অবতীর্ণ হয়েছেন। ঠিক আছে, তিনি 9 বার হয়েছেন, আরো একবার হবেন। এই যে দেখো, এখানে সেকেন্ড লাইনে দেওয়া আছে, কলিযুগের শেষে তিনি কল্কি রূপে 10ম অবতার হিসেবে অবতীর্ণ হবে। এটা কোন যুগ চলছে? এটা কলিযুগ চলছে। ঠিক আছে, এই কলিযুগে তিনি কল্কি রূপে 10ম অবতার হিসেবে অবতীর্ণ হবেন। ঠিক আছে, তাহলে 9 বার হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, আচ্ছা 10 বার হবেন। 10 বার কখন হবেন? এই যুগে এসে যখন বেশি খারাপ অবস্থা হবে তখন কি হবে, তিনি ঈশ্বর কি করবেন, কল্কি রূপে 10ম অবতার হিসেবে অবতীর্ণ হবেন। এই যে যে 9 বার হলো, 9 বারের মধ্যে শুধু শ্রীকৃষ্ণ ছাড়া বাকিরা নর বা পশু এরকম ভাবে অবতীর্ণ হয়েছেন। শুধু শ্রীকৃষ্ণ একমাত্র পূর্ণ অবতার যিনি শুধু ভগবান রূপে অবতীর্ণ হয়েছেন। আচ্ছা, এখানে অবতার বিষ্ণুর 10 অবতার হচ্ছে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি। ঠিক আছে, তাহলে কি প্রথমে এখানে ছবিগুলো কিন্তু দেওয়া আছে, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ এবং হচ্ছে কল্কি। আচ্ছা, আমরা আবার যাই, চলে গেছিল। আচ্ছা দেখো, তাহলে ঠিক আছে, এই 10টা অবতার, আচ্ছা গেল। ব্রহ্ম সৃষ্টির দেবতা, ব্রহ্মকে তাই বলা, ব্রহ্মকে তাহলে কি বলা হয়, সৃষ্টির দেবতা বলা হয়। বিষ্ণু হচ্ছে রক্ষা ও প্রতিপালনকারী, তিনি রক্ষা করেন এবং পালন করেন, প্রতিপালন করেন, ঠিক আছে, সেটা দেবতা উনি। এবং শিব হচ্ছে সংহারের শক্তি রূপে বিরাজিত, তিনি ধ্বংস করে থাকেন, হ্যাঁ, তার তিনি মানে যেমন বিষ্ণু যেরকম পালন করছেন, ব্রহ্মা যেরকম সৃষ্টি করছেন, একজন তো ধ্বংস দেবতা থাকতে হবে না, শিব হচ্ছে ধ্বংস করেন, হ্যাঁ। আচ্ছা, তিনি শিব সংহারের শক্তি রূপে বিরাজ করেন। ঠিক আছে, সংহারের শক্তি রূপে কিন্তু শিব ঠাকুর বিরাজ করেন। আচ্ছা, এর পরেরটা দেখি, আচ্ছা এরপর আর কিছু নেই, তাহলে পার্ট 1 থেকে 3 যদি আমরা বলি, আবার আমরা প্রথম থেকে একবার পড়ে যাই, বলে যাই। তাহলে আমরা আজকে বললাম প্রথম অধ্যায়ে স্রষ্টা ও সৃষ্টি এর পার্ট 1 থেকে 3, হ্যাঁ। তাহলে এই পার্ট থেকে এক থেকে তিনের মধ্যে পার্টের এক থেকে তিনের মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট বিষয়াবলী আছে, ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, সেগুলোকে আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এখান থেকেই মোটামুটি তুমি যদি এই টপিক গুলো বুঝতে পারো, তোমরা যদি এই টপিক গুলো বুঝতে পারো, তাহলে আশা করি তোমরা জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং তোমার বহু নির্বাচনের প্রশ্ন নিয়ে কোনো সমস্যা হবে না, হ্যাঁ, বুঝলে এই টপিক গুলো থেকে তুমি বিস্তারিত লিখতে পারবে। আর হচ্ছে বহু তোমার সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি পরে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে মেইন টপিক। প্রথমে পড়লাম আমরা ব্রহ্ম নিয়ে, ব্রহ্ম শব্দের অর্থ জানলাম সর্ববৃহৎ, তারপর পড়লাম আমরা ব্রহ্ম কে যদি বলা হয় ওটা নিয়ে, জীবাত্মা কাকে বলে, পরমাত্মা কাকে বলে, তারপর ব্রহ্মকে কি বলা হয়, ব্রহ্ম কি নামে পরিচিত, এটা দিয়ে বলা যাবে, এটা কিসের প্রতীক, এটা হচ্ছে ওমকার, এটাকে ওমকার বলা হয়, সংক্ষেপে ওম বলা হয়, এবং আমরা এটা পূর্ণ রূপ যদি বলি অম বলি। ঠিক আছে, এর অর্থ, এর অর্থ কি বলা হয়, ওমকারের অর্থ কি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সৃষ্টি স্থিত লয়কারী ব্রহ্ম। হ্যাঁ, ব্রহ্ম সম্পর্কে যদি বলতে যাই, মানে যদি একটু নাম্বার বেশি দিয়ে 2 নাম্বার বা 3 নাম্বারে আসে, ঠিক আছে, ব্রহ্ম স্রষ্টা কি বা ব্রহ্মাকে কেন সৃষ্টিকর্তা বলা হয়, ঠিক আছে, এগুলো সবগুলো টপিক কিন্তু ওই কোশ্চেনের মধ্যে আসবে। তারপরটা যদি বলি,
আমরা এরপর পড়েছি তোমার জীবাত্মা কাকে বলে, ঠিক আছে, ঈশ্বর কাকে বলে, সরি, ঈশ্বর কাকে বলে, ভগবান কাকে বলে, ঠিক আছে, ভগবান কাকে বলে। তারপর পড়েছি আমরা ভগ শব্দের অর্থ কি, তারপর ভগের 6টা গুণ, ঠিক আছে, ভগবান কাকে বলে, অবতার কাকে বলে, ঠিক আছে, অবতার কাকে বলে। এখানে একটু কঠিন করে দেওয়া থাকলো, এটা কি সুন্দর করে গুছিয়ে লেখা যাবে। হ্যাঁ, অবতার কাকে বলে, তারপর অবতার শব্দটির অর্থ কি, শব্দটি কোথা থেকে এসেছে, এগুলো সব বহুনির্বাচনী প্রশ্নের জন্য। তারপর আসতে পারে, তারপর হচ্ছে যে বিষ্ণু কয়বার অবতীর্ণ হয়েছেন, হ্যাঁ, ভগবান বিষ্ণু কয়বার অবতীর্ণ হয়েছেন, এবং কলিযুগে কোন অবতার, অবতারটার নাম কি, কোন অবতার হিসেবে আসবেন, অবতীর্ণ হবেন, বিষ্ণু 10 অবতারের নাম, ঠিক আছে, নাম 10টাই জানতে হবে, ব্রহ্ম সৃষ্টির দেবতা বিষ্ণু পালন করতে, এগুলো অবজেক্টিভ হিসাবে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের এই পার্ট 1 থেকে 3-এর মধ্যে তোমাদের কোয়েশ্চেন আমি দিয়েছি 3টা, তোমাদের হোমওয়ার্ক থাকবে। ভগবান কাকে বলে 2 নম্বর দিয়েছি, বিষ্ণু 10 অবতারের নামগুলো লিখো, এবং 3 নম্বর দিয়েছি শ্রীমদ ভগবদ গীতার ঈশ্বর সম্পর্কিত শ্লোকটি অর্থ সহ লিখো। হ্যাঁ, এটা তোমাদের বইতে আছে, 3 নম্বরটা না পারলে নেই, 3 নম্বরটা যেহেতু আমি তোমাদেরকে এর পরের ক্লাসে, এটা যেহেতু একটু কঠিন, আমি এই ক্লাসে সুন্দর করে একটু বুঝানোর মতো করে তোমাদেরকে এটা বুঝিয়ে দিব 3 নম্বরটা। তোমাদের হোমওয়ার্ক মেনলি থাকবে 1 এবং 2, ঠিক আছে, 1 এবং 2 তোমরা সুন্দর করে আমাকে হোমওয়ার্ক করে, তোমরা একটা নির্দিষ্ট টাইমে, তোমাদের একটা টাইমিং দেওয়া থাকে, তোমরা সবাই আমাকে হোমওয়ার্কটা জমা দেবে, ঠিক আছে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ, সবাই ভালো থাকবে, পরের ক্লাসে দেখা হবে, ধন্যবাদ।